আজ চোদ্দই অক্টোবর দু সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা তো লাস্ট কিছুদিন ভিডিও বানাতে পারিনি কারণ বাড়ির সামনেই পুজো হয় তো আজকে এই ভিডিওতে সামনের দিনের মার্কেট এবং হোন্ডাইয়ের আইপিও নিয়ে ডিটেলে ডিসকাস করব। এবং আমি কি করছি সেটা জানাবো তো লাস্ট ভিডিওতে মার্কেট নিয়ে অনেকটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম নিপটিতে চব্বিশ হাজার সাতশো ষাটের লেভেলে একটা সাপোর্ট আছে যেখান থেকে রিভার্সাল হওয়ার হাই চান্স আছে তো ঠিক সেই রকমই গত সোমবার এবং মঙ্গলবার দুদিনই ওই লেভেলকে রেসপেক্ট দিল এবং ফাইনালি পঁচিশ হাজার একশো লেভেলের ওপরে ক্লোজ দিল যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ লাস্ট কিছুদিন পঁচিশ হাজারের লেভেল ভাঙলেও ক্লোজিংটা পঁচিশ হাজারের নিচেই হচ্ছিল তাই পঁচিশ হাজারের ওপর ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট তা বলে ভেবে নেবেন না সব কিছু ঠিক হয়ে গেছে পঁচিশ হাজার পাঁচশোর লেভেলটাও খুবই ইম্পর্টেন্ট ওই লেভেলের ওপর মার্কেট ক্লোজ দিলে কিছুটা স্বস্তি তো এই পুরো মাসটাই আমাদের এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত কারণ সামনের দিনে এমন কিছু ইভেন্ট আছে বা চলছে যার কারণে মার্কেট অনেকটা ভলাটাইল থাকতে পারে প্রথম কারণ হলো কোম্পানিগুলোর গুলোর এর রেজাল্ট যত বড় বড় কোম্পানি আছে তাদের কিউটু এর রেজাল্ট সামনের দু সপ্তাহের মধ্যেই আসবে অলরেডি টিসি এর রেজাল্ট এসেছে যেটা আশানুরূপ ছিল না এবং আজকেই রিলায়েন্স এবং সি এল এরও রেজাল্ট এসেছে যেখানে রিলায়েন্স এর প্রফিট ফাইভ পার্সেন্ট ডিক্লাইন হয়েছে এবং এইচ সি এল টেকের নেট প্রফিট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়েছে এবং সামনের দিনে ইনফোসিস এইচ ব্যাংক এফ ব্যাঙ্ক উইপ্রো কোটাক মাহিন্দার ব্যাংকের কিউ এর রেজাল্ট আসবে যেগুলোর ওপর মার্কেটের ওঠানামা নির্ভর করছে কারণ এরা টপ নিফটি ফিফটির স্টক নেক্সট আজকেই ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা রিলিজ হয়েছে যেখানে ফোরকাস্ট করা হয়েছিল ফাইভ পার্সেন্টের মতো আসতে পারে সেটা বেড়ে ফাইভ পয়েন্ট এসেছে যেটা একটা কনসার্ন পয়েন্ট কারণ ইনফ্লেশন না কমলে আরবিআই রেট কাট করার কথা ভাববেই না এই ইনফ্লেশন রেট আগের দুমাস কন্ট্রোলে থাকলেও এই মাসে অনেকটা বেড়েছে এবং গ্লোবাল কনফ্লিক্ট চলছে ইসরায়েল ইরানের কনফ্লিক্ট যদি বাড়ে ক্রুড অয়েলের দাম অনেকটা বেড়ে যাবে যার কারণে আমাদের দেশের ইনফ্লেশন আরও বেড়ে যাবে তো এটা একটা বড় কনসার্ন পয়েন্ট তৈরি হয়ে আছে নেক্সট এফআইআই সেলিং এই মাসে এখনো পর্যন্ত বাষট্টি হাজার কোটি টাকার স্টক সেল করেছে এত হিউজ পরিমাণ সেল অফ কোভিড সময় দেখেছিলাম যেটা প্রায় সাড়ে চার বছর আগে এছাড়া এই মাসে এখনো অনেকদিন বাকিও আছে এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে কিন্তু অসুবিধে তো এখানে অনেকে বলতে পারেন সম স্টক ডিআইআই বাই করছে কিন্তু এটাও মনে রাখতে হবে ডিআইআই এরও একটা লিমিট আছে এবং মার্কেট যদি আস্তে আস্তে নেগেটিভ হতে থাকে তাহলে আমার আপনার মতো রিটেলাররা মিউচুয়াল ফান্ড রিডিম করাতে চাইবে তখন কিন্তু বাধ্য হয়ে ডিআইআই কে তাদের হোল্ডিং সেল করতে হবে তখন আমরা দুতরফা সেলিং দেখতে পাবো তো এটাও একটা কনসার্ন পয়েন্ট তৈরি হয়ে আছে তো সামনের দিনে এই সব পসিবিলিটি গুলো আছে তাই এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করুন সুইং ট্রেডিং এখন একদম করতে যাবেন না কারণ প্রত্যেক দিন প্রায় সিলন রাইস হচ্ছে সকালে পোর্টফোলিও অনেকটা গ্রিন ওপেন হচ্ছে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার সময় নেগেটিভ হয়ে যাচ্ছে তাই একটু এখন সাবধানে এই সময় লং টার্ম ইনভেস্টমেন্ট চালাতে পারেন কিন্তু একবারে না কোয়ান্টিটিকে দশ ভাগে ভাগ করে প্রত্যেকটা ছোট ছোট কারেকশানের সময় অ্যাড করতে পারেন এবং এসআইপি চালিয়ে যান আশা করি একটা ব্রডার আইডিয়া দিতে পারলাম এবার ইন্ডিয়ার বিগেস্ট আইপিও নিয়ে আলোচনা করি হন্ডাইয়ের আইপিও তো প্রথমেই বলি কোনো কোম্পানি আইপিও বুল রানের সময় কেন আনে সেটা আমাদের বুঝতে হবে কারণ বুল রানের সময় একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে তাই যাতে আইপিও ওভার সাবস্ক্রাইবড হয় এবং কোম্পানির নিজের স্টেক হাই প্রাইসে সেল করতে কোনো অসুবিধে না হয় তার জন্য বুল রানের সময় আইপিও আনে তো আমরা আগেও দেখেছি যতবার এই ধরনের বড় বড় আইপিও বাজারে এসেছে সেগুলো প্রত্যেকটাই ফ্লপ হয়েছে এটাও যে ফ্লপ হবে সেটা বলছি না সেটা লিস্টিং এর সময় দেখা যাবে কিন্তু রিসেন্ট ডেটা অনুযায়ী হোন্ডাই মোটরস এর অনলি টু পার্সেন্ট চলছে তার মানে ক্যাপিটাল গেনের সম্ভাবনা খুবই নগণ্য এবং এই ধরনের বড় বড় আইপিও এলে সেটা বাজারের জন্য খারাপ কারণ বাজারের লিকুইডিটিটা এই বড় বড় আইপিও পুরো সাক করে নেয় তো যাই হোক এবার হোন্ডাই মোটরস কোম্পানির ওভারভিউ করে নিই ব্যবসার দিক থেকে মার্কেট শেয়ার সব দিক ডিসকাস তো মোটরের আইপিও সাইজ অনেকটাই বড় প্রায় আঠাশ হাজার টাকার মতো এই কোম্পানি প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি কোম্পানির ফোর হুইলার প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে সিড্যান হ্যাচব্যাক এসইউভি এবং ইভিরো ম্যানুফ্যাকচারিং করে এবং ইন্ডিয়াতে দুটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে এবং তেরোশো সাতাত্তরটা সেলস আউটলেট আছে এছাড়া ইন্ডিয়ার বাইরে প্রায় একশো পঞ্চাশটা কান্ট্রিতে এক্সপোর্টও করে থাকে কোম্পানির টোটাল রেভিনিউ এর মধ্যে থেকে ইলেভেন পার্সেন্ট মিডিল ইস্ট এবং ইউরোপ থেকে এবং সেভেন পার্সেন্ট লাতিন আমেরিকা থেকে আসে কোম্পানির পিভি সেগমেন্ট ওয়াইজ যদি দেখি দু হাজার উনিশের তুলনায় এখন হ্যাচব্যাক এর সেলস অনেকটাই কমেছে এবং এসি সেলস প্রায় ডবলেরও বেশি হয়েছে নেক্সট এখানে ডোমেস্টিক এবং এক্সপোর্টের মার্কেট শেয়ার দেখানো আছে যে দুটো জায়গাতেই ডমিনেট করছে মারুতি সুজুকি সেকেন্ড পজিশনে আছে হোন্ডাই মোটর কিন্তু মার্কেট শেয়ারের দিক থেকেও অনেকটাই নিচে নেক্সট এখানে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্ট অনুযায়ী মার্কেট শেয়ার দেখতে পাচ্ছেন এস সেগমেন্টে টপ টু এ মাহিন্দ্রা এবং মারুতি সুজুকি আছে থার্ড পজিশনে হন্ডাই আছে সিডান সেগমেন্টেও টপে মারুতি সুজুকি আছে সেকেন্ডে হোন্ডাই মোটরস আছে এবং হ্যাচব্যাক সেগমেন্টেও টপে মারুতি সুজুকি যেখানে প্রায় সিক্সটি মার্কেট শেয়ার হোল্ড করছে এবং সেকেন্ড পজিশনে টাটা মোটরস আছে এখানে থার্ড পজিশনে আছে হোন্ডাই মোটরস তো এখানে প্রতিটা সেগমেন্টেই অন্য কোম্পানিগুলো ডমিনেট করছে হোন্ডাই তুলনায় এছাড়া এখানে চারটে কোম্পানিরই কম্পেরিজন দেওয়া আছে চাইলে পজ করে দেখতে পারেন তো এখানে চারটে কোম্পানির কম্পেরিজানে ভ্যালুয়েশন মোটামুটি ঠিকঠাকই বলতে পারেন পি রেসিও মোটামুটি ঠিকঠাকই আছে এবার লিস্টিং হওয়ার পর এটা বাড়তে পারে এছাড়া কোম্পানির কিছু ফিউচার আউটলুকও আছে কোম্পানি মহারাষ্ট্রে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট করবে যেটা দু হাজার মধ্যে অপারেশনাল শুরু হয়ে যাবে এছাড়া অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর প্ল্যান করছে ইভি এবং এসিউ ভির ওপর জোর দেবে যার জন্য এক্সাইড এনার্জি সলিউশনের সঙ্গেও একটা মেমোরান্ডাম সাইন করে রেখেছে এ ছাড়া প্রায় চার হাজার কোটি টাকার ক্যাপেক্স এরও প্ল্যান আছে তো নেক্সট এখানে কোম্পানির পিএনএল দেখতে পাচ্ছেন কোম্পানি প্রফিটেবল এবং প্রত্যেক মার্জিন বাড়িয়েছে তো মোটামুটি দেখলাম এবার কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো দেখেনি ফার্স্ট কোম্পানিকে অপারেশন চালিয়ে যাওয়ার জন্য মেটিরিয়ালের ওপর অনেকটা ডিপেন্ডেবল হতে হয় এবং ফর্টি ফোর পার্সেন্ট প্রোডাক্ট টপ পাঁচটা কোম্পানি সাপ্লাই করে থাকে যদি কোনোদিন এর মধ্যে কেউ গড়বড় করে তাহলে পুরো অপারেশনালটাই বন্ধ হয়ে যেতে পারে সেকেন্ড টোয়েন্টি টু পারসেন্ট র মেটেরিয়াল আউটসাইড ইন্ডিয়া থেকে আসে যদি গ্লোবাল কনফ্লিক্টের কারণে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানিরও সমস্যা হবে থার্ড এই কোম্পানির কম্পিটিটার খুবই স্ট্রং যেটা একটু আগেই ডিসকাস করছিলাম প্রত্যেকটা সেগমেন্টেই অন্য কোম্পানি রুল করছে তো মোটামুটি এইসব রিক্স ফ্যাক্টরগুলো আছে তো এখানে প্রতিটা ছোট এবং বড় পয়েন্ট ডিসকাস করলাম তো এখন প্রশ্ন কি করবেন অ্যাপ্লাই করবেন কি করবেন না তো আমি এখানে অ্যাপ্লাই এখন করছি না লাস্ট ডেটে জিএমপি এবং সাবস্ক্রিপশন দেখে তবেই সিদ্ধান্ত নেব যারা ক্যাপিটাল গেনের জন্য আইপিওতে অ্যাপ্লাই করেন তারা কিছুই ক্যাপিটাল গেন এখান থেকে পাবেন না আর যারা লং টার্মের জন্য দেখতে চান তারা লাস্ট ডেটে জিএমপি এবং সাবস্ক্রিপশন দেখে সিদ্ধান্ত নিতে পারেন যদি লাস্ট ডেটে এই দুটোই কম থাকে তাহলে লিস্টিং হওয়ার পর যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত লং টার্মের জন্য কোম্পানি খারাপ হবে না আশা করি হোন্ডাই আইপিও রিলেটেড যা যা ছিল সব কিছুই ডিসকাস করলাম এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই তো এখন ইউএস মার্কেট অনেকটাই পজিটিভে চলছে এবং ইউরোপিয়ান মার্কেটও চলছে তো এইভাবে চললে আমাদের মার্কেটও পজিটিভে ওপেন হবে কিন্তু এখন একটু সাবধানে কাজ করবেন তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন